এই জমিনে আপনার থেকে কি কেউ আরো ভালো জানতা আছে মোসার্লাম চিন্তা করলেন এই যুগের নবী হলাম আমি অলুল আজম অর্থাৎ সেরা নবীদের চারজনের আমি একজন আর তাওরাতের হাফিজও আমি তাওরাত নিজ হাতে আল্লাহ লেখিবি লিপিবদ্ধ করে আমাকে আল্লাহ স্বয়ং এই তাওরাত দিয়েছেন সুতরাং সরাসরি আমি আল্লাহর সাথে কথা বলি আমার থেকে পৃথিবীতে আর কে বেশি ভালো জানে পৌষা আমার একজন বান্দা আছে সে তোমার থেকেও বেশি জানে ভক্তাকে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে পারে সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বর শিক্ষা দ্বিতীয় নম্বর শিক্ষা তারা মনে কিছু আসলেই পারে করার অধিকার রাখে দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে জ্ঞান একমাত্র আল্লাহ প্রদত্ত আর আল্লাহ সব থেকে বেশি জানতা আল্লাহ বললেন তুমি চলতে থাকবে চলতে 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 সাগর দুই সাগর যেখানে এক জায়গায় হয়েছে মিলিত হয়েছে ওইখানে আমার ওই বান্দাকে পাইবা ওই বান্দার নাম হচ্ছে খাজির আন্দোলন বাংলাদেশ আসুন

فاعوذ بالله من الشيطان الرجيم وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسي حوتهما فاتخذ فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا আহলে আদেশ আন্দোলন বাংলাদেশ কর্তৃক চৌত্রিশতম তাবলিগি আয়োজিত তাবলিগি ইজতেমার সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালি হাফিজা হল্লা আলিহাদিস আন্দোলন বাংলাদেশের দেশ ও বিদেশ থেকে আগত সকল দায়িত্ববৃন্দ স্টেজে উপস্থিত অলামাই কেরাম পদলাই আয়দম সামনে উপস্থিত দিনদারদ ইসলাম দরদি ভাই ও পর্দার আলালের ও বোনেরা আপনারা কিছুক্ষণ পূর্বেই জানতে পেরেছেন আমার বিষয়বস্তু হচ্ছে মুসা ও খিদির আলাইহিস আলাইহুম সালামের ঘটনার থেকে শিক্ষা সুরা কাহাফ কোরআনুল করিমের আঠারো নম্বর সুরা উনিশ নম্বর আয়াত থেকে সাইট নম্বর আয়াত থেকে শুরু হয়েছে এই ঘটনাটি আল্লাহ নবী মুসা আল সালাম সম্পর্কে আল্লাহ তা উল্লেখ করেছেন এই ঘটনার মধ্যে দুটা পাট আছে স্থল ভ্রমণ ও সাগর ভ্রমণ বা পানি এখানে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে আর আমি এই বিষয়টি নিয়ে বৃহস্পতিবার আমি গবেষণা শুরু করি এক ঘন্টার মতো গবেষণা করে সাড়ে ছয় লাইনের ভিতরে এতগুলো শিক্ষা আছে আমি জীবনে কোনোদিন কল্পনা করি এটা যে আল্লাহ তাল আর বাণী এতে কোনো সন্ধ নাই আমি এই সামান্য কিছুক্ষণ গবেষণার মাধ্যমে চিন্তা করার মাধ্যমে আমার ইমানটা মানে পরিপুক্ত তো পরিপুক্ত তার ওপরে আরও আলহামদুলিল্লাহ প্রশান্তি লাভ করেছে সত্যিকারী আল্লাহর কালামের ব্যাখ্যা বিশ্লেষণ করে আজ পর্যন্ত কেউ শেষ করতে পারে নাই পৃথিবীতে যত মুফাসরিনে কেরাম তাফসিল করেছেন প্রত্যেকের তাফসিলের মধ্যে কোনো না কোনোভাবে ব্যতিক্রম রয়েছে আমি কল্পনাই করতে পারি নাই যে মহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালেম হাফিদাহুল্লাহ যে তাফসিল লিখেছেন সুরা আসর আমি একদিন পড়লাম আমি আশ্চর্য হয়েছি যে এত সুন্দর যে তাফসির লেখেছেন মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে বাংলা ভাষায় আমার দৃষ্টিতে কখনো পড়েনি ভাইয়ের আমার প্রত্যেকই যারা তাপসি লেখেছেন একজন থেকে আরেকজন কিছু না কিছু ব্যতিক্রম এই কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এটি আল্লাহ তালার কালিমার কালাম আল্লাহ তালার বাণীর মজেজা স্পষ্ট মজেজা আল্লাহ আকবর আরে কালাম যত শুনি ততই আপনার মজা লাগে সংক্ষিপ্ত সময়ের মাঝে এই বিশাল আলোচনা প্রথম দিন যখন শুনলাম আমি ঘটনা আমার বিষয় এটা তো ভাবলাম যে এটা তো বিশ মিনিটের আলোচনা পরে দেখলাম না কয়েক ঘন্টা শেষ হবে না যা হোক আমার ঘটনা শুরু করছি যখন মুসা সাল্লাম। তার যুবককে বললেন যতক্ষণ পর্যন্ত আমরা দুই সাগর মিলিতর স্থানে না পৌঁছব ততক্ষণ পর্যন্ত আমরা এই যাত্রা থামাব না তথা চলতি থাকবে আও আম দিয়ে হকবা অথবা চলতেই থাকব হক বলা হয় সত্তর থেকে আশি বছর চলা পথকে কেউ বলেছেন সত্তর আশি নয় বরঞ্চ এটার কোনো সীমা রেখা নাই অর্থাৎ যতদিন পর্যন্ত আমি আমার গন্তব্যে না পৌঁছব ততদিন পর্যন্ত চলতি থাকব। এতে পুরো জীবন যদি লেগে যায় লাগবে ভাই আমার এই ঘটনা শুরু হলো কীভাবে বোখারিতে এই ঘটনাকে উল্লেখ করা হয়েছে ওখানে মুসা আলহ সাল্লামের ঘটনা উল্লেখ করে বলছেন কোনো এক সময় মুসা আলহ সাল্লাম বক্তব্য দিচ্ছিলেন বক্তব্য অনেক ভালো দেওয়ার পর শ্রোতারা জিজ্ঞাসা করলেন হ্যাঁ মুসা আলি সাল্লাম এই পৃথিবীতে আপনার থেকে কি কেউ বেশি জ্ঞানী আছে হাল আলামিনকা ফিলাদিলার এই জমিনে আপনার থেকে কি কেউ আরো ভালো জানতা আছে মোসালসাল্লাম চিন্তা করলেন এই যুগের নবী হলাম আমি অলুল আজম অর্থাৎ সেরা নবীদের চারজনের আমি একজন আর তাওরাতের হাফিজও আমি তাওরাত নিজ হাতে আল্লাহ লিখি লিপিবদ্ধ করে আমাকে আল্লাহ স্বয়ং এই তাওরাত দিয়েছেন সুতরাং সরাসরি আমি আল্লাহর সাথে কথা বলি আমার থেকে পৃথিবীতে আর কে বেশি ভালো পা জানে উনি বললেন না আমার থেকে ভালো জানে না কেউ জানে না অর্থাৎ আমি ভালো জানি অথবা বললেন আলাম আমি ভালো জানি এই জমিনের ওপরে সবথেকে বেশি এই কথাটা আল্লাহ হয় নাই আল্লাহ বললেন আমার একজন বান্দা আছে সে তোমার থেকেও বেশি জানে আল্লাহ এখানে কি শিক্ষা পেলাম শিক্ষা হলো এক নম্বর বক্তাকে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে পারে সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বর শিক্ষা দ্বিতীয় নম্বর শিক্ষা মনে কিছু আসলেই পারে প্রশ্ন করার অধিকার রাখে আমাদের দেশে অনেক বক্তা আছে না একতরফা গালিগুলাজ করে যখন প্রশ্ন করতে চাই লেজগুটিয়া পালিয়ে পালিয়া যায় না নাই কিন্তু আলহামদুলিল্লাহ আহলে হাদিসের যারা আলেম সাধারণত যারা মোটামুটি আলেম রয়েছে বাংলাদেশে তারা কেউ পালাতে রাজি না বরঞ্চ উত্তর দিয়ে যায় আমরা আলহামদুলিল্লাহ যতক্ষণ চাই ততক্ষণ পর্যন্ত মানে জনতা যতক্ষণ চাই শ্রোতা যতক্ষণ চাই সুতরাং শিক্ষা হচ্ছে যদি কেউ প্রশ্ন কাউরির মাথায় আসে জাগে প্রশ্ন করবে আর বক্তার উচিত সুন্দরভাবে প্রশ্ন উত্তর দেবে তৃতীয় নম্বর শিক্ষা হচ্ছে জ্ঞান এটি একমাত্র আল্লাহ প্রদত্ত আর আল্লাহ হচ্ছেন সব থেকে বেশি জানতা আমি রাজশাহীর মাটির থেকে বসে বসে কথা বলতে পারি না যে বাংলাদেশের মধ্যে সব থেকে আমি ভালো জানি বা উমুক ভালো জানে এ কথা বলা আমার পক্ষে আপনার পক্ষে সম্ভব না হতে পারে এমন একজন আলেম আছে যে আমাদের থেকে অনেক বেশি জানে কিন্তু কেউ চিনি না তাকে এই জন্য জ্ঞান এটা সম্বোধন সবসময় আল্লাহর দিকে করতে হবে তাই রসুল্লা সাল্লাম যখন কেরামকে বলতেন হালতা আলামন অথবা আতাদ্রি তোমরা কি জানো আতাদু না তোমরা কি জানো তখন তারা বলতেন আল্লাহ আলম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন ভাই আমার সাহাবাই কেরামদের এই বৈশিষ্ট্য ছিল তাই প্রত্যেক সময় প্রত্যেক মুসলিমের জন্য উচিত প্রত্যেক কথাতে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন এখন আসল সাদ্লাম আমাদের সামনে নাই সুতরাং সব সময় বলা উচিত আল্লাহ ভালো জানেন যে কোনো কথাতে আল্লাহর দিকে আল্লাহন করতে হবে যা হোক পছন্দ হয় নাই মোসা সাল্লাম বললেন হে আমার রব তার ওই বান্দাকে আমি কোথায় পাব। তার থেকে আমার শিক্ষা নেওয়া একান্ত জরুরি আল্লাহ তালা এটা ইঙ্গিত করেছেন তাকে মোসা সাল্লামকে আল্লাহ বললেন তুমি চলতে থাকবে চলতে 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 সাগর দুই সাগর যেখানে এক জায়গায় হয়েছে মিলিত হয়েছে ওইখানে আমার ওই বান্দাকে পাইবা ওই বান্দার নাম হচ্ছে আর দুই সাগর মিলিত হয়েছে সাগরে আর একটা মিলিত হয়েছে সুদানে গিয়ে এক কথা কয়েক মাসের রাস্তা না হলে এক মাসের রাস্তা মুসা বের হয়ে গেলেন বের হওয়ার পরে উনি ঘোষণা দিলেন হে যুবক কে ছিলেন ইউসা আমিন নুন আলাইহিস সালাম পরবর্তী তার সিংহাসনে বসার যিনি সৌভাগ্য লাভ করেছিলেন ইউসা আমিন নুন এখান থেকে আরেকটা শিক্ষা পাওয়া যাচ্ছে যে কেউ যদি কোনো এলেম অর্জন করতে চায় তাহলে বাড়িতে বসে এলেম অর্জন করা সম্ভব নয় আগে এলাকার ত্যাগ করতে হবে ভাইর আমার নাম্বার হয়তো এটা চতুর্থ বললাম না পঞ্চম মনে নাই এভাবে শিক্ষা এখান থেকে পেয়ে যাচ্ছে আমরা আপনি যতই না কেন। আপনাকে তালেমে আলেম হিসাবেই বসবাস করতে হবে নিজকে কখনো টিচার মনে করা যাবে না টিচার মনে করা যাবে না সদা সর্বদাই মনে করতে হবে আমি কিচ্ছুই জানি না সুতরাং যে কোনো ব্যক্তির থেকে এলে অর্জন করার জন্য প্রস্তুত থাকতে হবে এই গুণ যদি কাউরে মাঝে না থাকে তাহলে বুঝে নিতে হবে সে অহংকারী আর একটি এখান থেকে শিক্ষা ষষ্ঠ নম্বর শিক্ষা আমরা নিতে পারি যে কোনো ব্যক্তি যদি কোনো ফতুয় ভুল করে দেয় কোনো বক্তব্যতে ভুল করে দেয় তারপরে সে সাথে সাথে সারেন্ডার হবে এবং ভুল স্বীকার করবে যদি ভুল স্বীকার না করে তাহলে পারে তাকে বর্জন করতে হবে যখন আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন হ্যাঁ মূসা তোমার থেকে আমার একজন মান্দা বেশি জানে মূষা আসাল্লাম সাথে সাথে সালেন্ডার হলেন আর বললেন আল্লাহ ওই মান্দাকে আমি কোথায় পাবো আপনার তখন আল্লাহ পা আকরবুল্লাহ নিদর্শন দিচ্ছে যাও দুই সাগর মিলিত যেখানে হয়েছে ওইখানে পাইবা বখারির হাদিসে আছে ওখানে একটা মাছ নিয়ে নিবা ওই মাছটি যখন দেখবা তোমার পাত্র থেকে জিন্দা হয়ে লাভ মেরে চলে যাবে যেখানে যাবে ওইখানে আমার বান্দা খাদিরকে তুমি খোঁজাবে না ভাই আর আমার মোসালে সাল্লাম চলতেছেন যেতে 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 ফালাম্মা বালাগা মাজমা আইনি হিমা নাসিয়া হৌতা হুমা দুই সাগর যেখানে মিলিত হয়েছে ওইখানে যাওয়ার পরে ওনারা বিশ্রাম নেওয়ার জন্য আপনার আশ্রয় নিয়েছেন বিশ্রাম করার জন্য সামনে সে একটা আসতেছে কিন্তু ওখানে যাওয়ার পরে তারা এই মাছের কথাই ভুলে গেছেন ফাত্তা খাজে সাবিল আহফিল বাহারি সারাবা এই মাছটি জিন্দা হয়ে সাগরের দিকে চলে যায় যেখান দিয়ে যাচ্ছে পানিগুলো জমার ধরে রাস্তা হয়ে যাচ্ছে পানি মিলিত হচ্ছে না আল্লাহ আকবর ফালাম্মা যা ওয়াজা কাল আলী ফাতাহুয়া গাদানা হে যুবক আমরা যখন এরা অতিক্রম করে চলে যাচ্ছেন কত দূর গেলেন এক রাত একদিন অতিক্রম গেছেন দ্বিতীয় দিনে যখন ক্ষুধার্ত যখন ওনার পিপাসা ক্ষুদা লেগেছে তখন এই যুবককে বলছেন ইউষা বিন বলছেন ইউষা বিন নুন আমাদের যে খাবার ছিল ওই খাবারটা দাও আমি ক্লান্ত হয়ে গেছি আমার মুসা আলাইসাল্লাম যখন খাবার চালেন তখন এবার ওই যুবকের কথা মনে হয়ে গেছে মাছের কথা মনে হয়ে যায় এবার বলছেন আপনি কি জানেন যখন আমরা ওই পাথরের পাশে নিকটে আমরা বিশ্রাম নিতে যখন আমরা বিশ্রাম নিচ্ছিলাম বিশ্রামের সময় ঠিক এই মাছটি জিন্দা হয়ে সাগরে চলে যায় ফাইনি নাসি ইতুল হৌতা কিন্তু এই মাছের কথাই ভুলে গেছিলাম আমি আপনাকে বলতে পারি নাই অমাংসানি হইল শয়তান আর এটা আমি ভুলি নাই শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে আপনাকে বলার কথা মনেই ছিল না হত্যা খাজা সাবিরাহ ফিল বাহারি আজাবা আর আপনি জানেন এই মাছটি সাগরে অদ্ভুতভাবে আশ্চর্যভাবে রাস্তা গ্রহণ করে অর্থাৎ যেতে থাকে এভাবে ঘটনা যখন বর্ণনা করলেন মুস সাল্লাম বললেন তলা জালিকা মা কুন্না হে যুবক আমরা তো এই জায়গাটাই খুঁজছি এখানেই তো আমাদের দরকার ফতদ্দা আলা আ রিহিমা যে রাস্তায় যেভাবে ওনারা এসেছিলেন ঠিক ওই পদচারণে ওইভাবে ওই নিশানা দেখে দেখে আবার চলতে লাগলেন বোকে পর্যন্ত চলে গেলেন ভাইয়ার আমার এখানে বোঝা যাচ্ছে এখান থেকে আমরা যে শিক্ষা নিতে পারব বোঝা যাচ্ছে শিক্ষা অর্জনের ক্ষেত্রে অন্ধভাবে চলা যাবে না শিক্ষা অর্জনের ক্ষেত্রে আপনাকে নাক কান চোখ মুখ নাকি আপনার দেমাগ সব কিছু খুব খুলে রাখতে হবে কোথার থেকে শিক্ষা অর্জন করবেন কোন প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করবেন কোন টিচার শিক্ষক থেকে শিক্ষা গ্রহণ করবেন এটা অবশ্যই আপনাকে খুঁজে নিতে হবে বেছে নিতে হবে যদি এখানে মিস্টেক হয়ে যায় তাহলে লাইফ মিস্টেক হয়ে যাবে আপনার সন্তানকে যদি সঠিক প্রতিষ্ঠানে না দিতে পারেন সঠিক ব্যক্তির কাছে না দিতে পারেন তাহলে পারে আপনার সন্তানের লাইফ বাদ হয়ে যাবে ভাই আমার আমরা দেখেছি বহু বছর লেখাপড়া করার পরে সন্তান বড় আলে হয়ে আসবে কিন্তু দেখা যায় পরে সন্তান কিছুই হতে পারে নাই কারণ আপনি প্রতিষ্ঠান ভুল করেছেন চিনতে ব্যক্তি চিনতে ভুল করেছেন যার কারণে সন্তানের জীবনটা নষ্ট হয়েছে বোঝা যাচ্ছে এইখান থেকে শিক্ষা আমাদের আর রয়েছে যে সফর সঙ্গী দরকার কোথাও যদি কেউ সফরে যায় তাহলে একজন সাথী বেঁধে নেবেন এখান থেকে আরেকটা শিক্ষা পাই আমরা সাথী বাঁধতে হবে এমন একজন যিনি বিচক্ষণ হবে জ্ঞানী হবেন বুদ্ধিমান হবেন বোকা নিয়ে আপনার কাজ হবে না কারণ আল্লাহ যে আপনাকে মেধা দিয়েছেন ক্ষমতা দিয়েছেন শক্তি দিয়েছেন যদি এখানে একজন ভালো বিচক্ষণ সন্তান যুবক থাকে আপনার সাথে আপনার সাথে থেকে শিখে ও আপনার কাজ আঞ্জাম দিতে সক্ষম হবে আপনার পরে এই জন্য বিচক্ষণ জ্ঞানী বুদ্ধিমান সফর সঙ্গী একজন গ্রহণ করতে হবে এটা একটা এখানে শিক্ষা অর্জন করতে পারছি দ্বিতীয় নম্বর হচ্ছে শিক্ষা অর্জনের জন্য ক্লান্ত হতে হবে পরিশ্রম করতে হবে আমরা আজকে শিক্ষা অর্জনের জন্য আরামের ঘুমকে হারাম করে আরামের বিছানাকে হারাম করে বাড়িঘর ত্যাগ করে নিজের পয়সা খরচ করে স্বামীরা নিচে আমরা বিগত দুই দিন থেকে পড়ে রয়েছি এটাই হচ্ছে ইসলামের শিক্ষা মুসা আলসাল্লাম খজিরা সালামের এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা নিচ্ছি শিক্ষা অর্জনের জন্য আপনাকে ক্লান্ত শালন্ত হতে হবে পরিশ্রম করতে হবে তাছাড়া শিক্ষা অর্জন কখনো সম্ভব নয় এবার বোঝা যাচ্ছে এখানে শিক্ষার জন্য আপনাকে আরও কিছু গ্রহণ করতে হবে সেটা হচ্ছে খাবার খাবারের প্রতি এত আগ্রহী হতে হবে না এত খাবার খেলে পারে জ্ঞান অর্জন করা যায় না মৌসা সালাম হাঁটতেছেন হাঁটতেছেন চলতেছেন চলতে চলতে একদিন চলে যাওয়ার পর আপনার একদিন চলার পরে এবার বলছেন যে খাবার দাও আমি ক্লান্ত হয়েছি ক্ষুদার্ত হয়েছি আর আমার বোঝা যাচ্ছে এলেমের ময়দানে এলেমের রাস্তায় খাবার পিছনে পড়া যাবে না যদি খাবার পিছনে পড়ে যায় তাহলে পারে ওই বাচ্চা এলেম অর্জন করতে পারবে না আমাদের বাচ্চারা যখন আমরা স্কুল মাদ্রাসায় ভর্তি করতে আসি তখন আপনারা প্রথমে আমরা এই বই খুলি প্রসপেক্টটা দেন আপনাদের প্রোস্পেক্টাস দেখতে 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 ওই লাস্টে যে খাবার রুটিন দেওয়া আছে এখানে চোখ আর নাড়ে না কি খাবার দেওয়া হয় সর্বপ্রথম আমরা বাচ্চাকে ভালো খাবার দিতে হবে এটা নিয়ে ব্যস্ত থাকি হ্যাঁ অবশ্যই ভালো খাবার দরকার আছে পুষ্টিকর খাবার দরকার আছে তবে এত খাবার ভালো না গলা পর্যন্ত খাবার খেলে মাথা কাজ করবে না ব্রেন কাজ করবে না এই জন্য সীমিত খাবার জন্য ইসলাম আমাদের শিখিয়েছে তিন ভাগ করে খেতে বলেছেন এক ভাগ এক ভাগ খাবার খেতে বলেছেন এক ভাগ পানি খেতে বলেছেন আর এক ভাগ খালি রাখার জন্য বলে বলেছেন সুতরাং এই গুণ যাদের মধ্যে থাকবে যেই ছাত্রের মধ্যে থাকবে সেই ছাত্র এনে অর্জন করতে পারবে ভাইয়ের আমার আল্লাহ আল্লাপাক রব আলমের অভিধান করুন আমি এই পর্যন্ত যতটুকু এখানে পাঠ করেছি সাড়ে ছয় লাইন এর মধ্যে ২৯টা শিক্ষা আমি এখানে নোট করেছি আমি বুঝতে পারছি এত সময় হবে না এই ঘটনা শেষ করতে যাই ফাওয়াজাদা আবদামিন মিন আ তাই নাহু রহমত মিন আয়দিনা ও আল্লাম না হুমিল্লা আলমা ফিরতে ফিরতে ঘুরে আসার পর দুই সাগর যেখানে মিলিত হয়েছে এখানে দেখে ঠিক ওই রাস্তা এখনো হয়ে আছে সালাম সেই অনুকরণ করে চলতে লাগলেন এরপরে ওখানে গিয়ে এক আল্লাহর বান্দার সঙ্গে সাক্ষাৎ হলো যাকে আমি আতাই নাহ রিনা আমার পক্ষ থেকে যাকে আমি রহমত দান করেছিলাম এখান থেকে মুফাসিরাম আপনার ব্যাখ্যা করেছেন এই রহমত দান করেছিলাম এটা দিয়ে উদ্দেশ্য হচ্ছে তিনি একজন নবী ছিলেন আর কেউ বলেছিলেন না উনি নবী ছিলেন না আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন বান্দা ফেরস্তা হতে পারে মুসা সালামকে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন যা হোক অনেকেই অনেক মত করেছেন তবে নবী হওয়ার পক্ষেই বেশিরভাগ মত দিয়েছেন তাই ইসলাম বলা যায় সমস্যা নাই আল্লাহ আলমিন তাকে আল্লাহর পক্ষ থেকে রহমত দান করেছিলেন এলেম অর্জন করার জন্য আপনাকে আল্লাহর একজন করণ করতে হবে এলেম অর্জন করার জন্য শিক্ষা হচ্ছে আল্লাহর রহমত আপনার সাথে থাকতে হবে আল্লাহর রহমত না থাকলে এ সন্তান কখনো আলেমে দিন হতে পারবে না আল্লাহর রহমত যদি পেতে হয় তাহলে সর্বপ্রথম শর্ত মনে রাখবেন হালাল আপনাকে হালাল খেতে হবে পোশাক হালাল পরতে হবে মিথ্যা থেকে দূরে থাকতে হবে ঘুষ সুদ থেকে দূরে থাকতে হবে দুনিয়ার যত পাপাচার রয়েছে কোরআন পরিপন্থী যত কাজ রয়েছে সব কিছুর থেকে দূরে থাকতে হবে আমার জানা মতেই আমি দেখেছি যেই ঘরের মধ্যে সুদের টাকা রয়েছে যেই ঘরের মধ্যে ঘুষের টাকা ঢোকে ওই ঘরে আলেম তৈরি হয় না রহিমা রব্বি কাফের ঘরে আপনার নবী জন্ম নিয়েছে এমনটি হতে পারে হতে পারে আজও কোন কাফের ঘরে আপনার ভালো মানুষ তৈরি হতে পারে ইসলাম কবল করে ভালো কিছু করতে পারে কিন্তু আমার আমার অভিজ্ঞতা আমি দেখেছি যে ঘরে সুদের টাকা ঢুকেছে যে ঘরে ঘুষের টাকা ঢুকে ওই ঘরে সন্তান আলেমে দিন হতে পারে না বহুত চেষ্টা করার পরও হয় না এই জন্য যে হালাল খাওয়া হয় না তাই ভাইর আমার ও আল্লাম না হুমিল না মিল্লা দুননা আলমা আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে আমি তাকে এলেম দান করেছিলাম বোঝা যাচ্ছে মুসা আলাহ সাল্লামকে আল্লাহ যে এলেম দান করেছিলেন এ বান্দাকে আল্লাহ তালা ব্যতিক্রম ধরনের এলেম দান করেছিলেন যা নবীকে আল্লাহ নাই একে আমরা বলে থাকি এলমে মানে আল্লাহ জ্ঞান একে আমাদের বাংলাদেশের ভারত উপমহাদেশের সুফিবাদী যারা রয়েছে তারা বলে শরিয়াত আর মারেফাত শরিয়াত মারেফাত বলে ইসলামকে দুই ভাগ করেছে বলে আলেম আলমা যারা আছে শরীয়তের জ্ঞান রাখে আর বুজুর্গানের দিন যারা রয়েছে তারা তাদের মারে ফাতের গান রয়েছে আসলে এটা চিন্তা ভাবনা এটা খিজুরা সাল্লামের সঙ্গে তুলনা করে তারা এটা দাবি করে থাকে মনে রাখবেন খিজুরা আলসালামকে আল্লাহ নিজে বলছেন আমি তাকে রহমত দান করেছিলাম আমি তাকে এলেন দান করেছিলাম এরপরে কোনো নবীর ক্ষেত্রে এ কথা বলেন নাই কোনো সাহাবির ক্ষেত্রে কথা বলে নাই কোনো বান্দার ক্ষেত্রে এভাবে আম করে বলে দেন নাই যে এটা আম সবার জন্য যদি আমভাবে বলতেন তাহলে পরে কার পর্যন্ত যে কেউ দাবি করতে পারত হ্যাঁ আমি আল্লাহ পক্ষ থেকে আলমেল উদ্দিনীর অধিকারী আর যেহেতু আল্লাহ এটা খাস করে খাজির সালামের জন্য বলেছেন তাই এটা তারই জন্য খাস ছিল এটা সুবিবাদীদের জন্য নয় আল্লাহ তালা বুঝার তফিদান করুন এবার কার আলাহ মুসা মুসা খজির আলাই সালামকে বললেন হাল আত্মাবি ওকা আলা অন্ত আল্লিমানি মিম্মা অল্লিম তা রুস্তা হে খাদির আলাই সালাম বাল্লার বান্দা হাল আত্মাবি ওকা আমি কি আপনার অনুসরণ করতে পারি অর্থাৎ আমি কি আপনার সাথে থাকতে পারি শর্ত আল্লাহ তালা আপনাকে যে রুশ দান করেছেন যে জ্ঞান দান করেছেন এটা আমাকে আপনি শেখাবেন অর্থাৎ যা দাঁড়ালো যে আপনার আমি ছাত্র হতে চাই শর্ত হল আল্লাহ প্রদত্ত জ্ঞান আমাকে আপনি শেখাবেন এখান থেকে শিক্ষা একজন ছাত্র যখন লেখাপড়া করার জন্য কোনো সাইখের কাছে যাবেন তখন তিনি বলবেন আপনি যা জানেন আল্লাহ তারা যতটুকু আপনাকে জ্ঞান দিয়েছেন আমি আপনার থেকে আশা করি আমাকে সেই জ্ঞান আপনি দিবেন এটা ছাত্র এই আকাঙ্ক্ষা তার সামনে ব্যক্ত করতে হবে প্লাস এটাকে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে এই প্রতিভা যদি কোনো বাচ্চার মাঝে না থাকে কোনো ছাত্রর মাঝে না থাকে তাহলে পারে সে এলেম অর্জন করতে সক্ষম হবে না হাজির আল সালাম বলছেন قال ان انك لن تستطيع معي صبرا موسی তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না আমি অন্য ক্যাপাসিটি টিচার অন্ড ধরনের টিচার আমার সাথে তোমার ধৈর্য ধারণ করা সম্ভব না এখান থেকে শিক্ষা পাই শিক্ষকের জন্য উচিত বাচ্চাকে যখন ভর্তি করবে মাদ্রাসায় নিজের কাছে পড়ার জন্য যখন কেউ আসবে তখন তাকে বলে নিতে হবে তুমি কি লেখাপড়া করতে পারবে আমাদের মাদ্রাসায় আমাদের মাদ্রাসার নিয়ম কারণ এমন এমন আছে আমাদের মাদ্রাসায় লেখাপড়া এভাবে করতে হবে দুষ্টুমি করা যাবে না নিয়ম নীতি ভঙ্গ করে চলা যাবে না দুই এক লাইন যদি তালকিন তাকে কিছু বলা যায় এই বাচ্চার মাথার মধ্যে ওটা থেকে যায় ও আর বেআ করে না মাদ্রাসার নিয়ম নীতি মেনে চলার চেষ্টা করে সুতরাং বোঝা যাচ্ছে শিক্ষক ছাত্রের মাঝে এমন কিছু কথা ভর্তি হওয়ার সময় হওয়া উচিত আল্লাহ তালা আমাদের বোঝার তর্কিদান করুন সম্মানিত উপস্থিতি ঘটনা অনেক লম্বা মুসা আলে সাল্লাম খাজিরা আলে সাল্লাম নৌকাতে উঠলেন নৌকাকে একটু আপনার ক্ষতবিক্ষত করে অর্থাৎ একটা তক্তা উঠাই ফেললেন ত্রুটি যুক্ত করে ফেললেন এরপরে মোসার সাল্লাম সেখানেও প্রতিবাদ করলেন হাজার সাল্লাম রাগান্বিত হলেন বলছে বলেছিলাম তুমি ধৈর্য ধারণ করতে পারবে না এরপরে একটা গ্রামে ঢোকলেন মানুষের সমাজের মাঝে ঢোকার পরে ওখানে একটা বাচ্চাকে হত্যা করে দিলেন জবাই করে দিলেন ওখানেও প্রতিবাদ করলেন আর বললেন যে লাস্ট চান্স এরপরে যদি আমি প্রতিবাদ করি তাহলে আমাকে আপনি যে কোনো ফেসলা করতে পারেন আমার ব্যাপারে তৃতীয় ঘটনা করলেন এমন এক গ্রামে গেলেন যেই গ্রামে কোনো ব্যক্তি তাদেরকে খাবার দিল না দূর দূরান্ত থেকে এই দুইজন আল্লাহর আলী এই গ্রামে প্রবেশ করেছেন বা শহরে যার কাছে খাবার কথা বলে কেউ খাবার দিল না বোঝা গেল ওই গ্রামবাসী কীর্পণ ছিল আর কিরপন থাক হওয়ার কারণে পৃথিবীর ওই সমাকার সব সেরা দুইজন মানব সেরা দুইজন বান্দাকে পাওয়ার কপাল পোড়া সেই মানুষগুলো তাদের করে নাই মেহমান ভাইয়ের আমার আমাদের মাঝে এমন সেরা মানুষ থাকতে পারে অনেক সময় আমাদের দাঁড়ে আসে আমরা খেতে দিই না এমন কাজ যেন না করি চাইলে পারে কম বেশি যা পারবেন দিবেন মানুষটির চেহারার দিকে দেখবেন সত্যিকারী কি আসলে সে ক্ষুধার্থ আসলে কি সে ভিক্ষুক যদি চেহারার দিকে দেখেন তাহলে বুঝতে পারবেন সত্যিকারী এটা ভিক্ষোভ তাকে ফিরিয়ে দেওয়া যাবে না এছাড়াও কোনো কেউ যদি হাত পাতে তাকে ফিরিয়ে দেওয়া যাবে না সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী মুসা সালাম আবার এখানে আবারও একটা প্রতিবাদ করলেন এরা খেতে দিল না তারপরে একটা দেওয়ালকে অলকে ঠিক করে দিলেন যেটা ভেয়ে পড়ে যাচ্ছিল এরপরে ওখানেও বললেন এরা খেতে দিল না এখন তো আপনি বিনিময়ে এই কাজের বিনিময়ে খাবার নিতে পারেন তাদের থেকে তখন বললেন বাইনাক হে আমার আর তোমার মাঝে এখান থেকে শেষ বোঝা যাচ্ছে ছাত্র যদি শিক্ষকের নিয়ম নীতি না মানে তাহলে তাকে বেশি দিন রাখা যাবে না খুব দ্রুত বিদায় করে দিতে হবে কারণ পরিবেশ ঘোলাটা করবে সে প্রতিষ্ঠানের ভাই আমার আজকের জন্য এ পর্যন্তই বাকি ব্যাখ্যা দেওয়া সম্ভব হলো না সময় আমার শেষ হয়ে গেছে আপনাদের থেকে আমার জন্য আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া কামনা করে এবং বাংলাদেশ আলে আদিস আন্দোলনের জন্য মোহতারাম আমির জামাতের জন্য যারা এই সংগঠনকে মনে প্রাণে ভালোবেসে সংগঠনের পাশে থেকে অক্লান্ত পরিশ্রম করে আজকে এই ফেজা তৈরি করেছেন এই পরিবেশ তৈরি করেছেন সবাইকে যেন আল্লাহ কবুল মঞ্জুর করে নেন বলেন আল্লাহমা আমিন যারা এদের থেকে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন যারা আমাদের মাঝে আর নাই আল্লাহ তালা তাদেরকে যেন কবরে শান্তিতে রাখেন সুখে রাখেন জান্নাতের জান্নাতুল ফের দশের অধিবাসী বানিয়ে দেন কবরটিকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন বলেন আল্লাহ আমিনা আলমিন ও আলা ও ও সালি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি রহমতুল্লাহি